আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। বর্তমান বিশ্বের মাইকেল জ্যাকসনকে কে না চেনে? মাইকেল জ্যাকসন হচ্ছে সেই ব্যক্তি যিনি এই বর্তমান সময়ের মিউজিককে একটি নতুন রূপ দিয়েছিলেন। একদিন মাইকেল জ্যাকসন একজন জ্যোতিষীর কাছে গিয়ে বললেন, আমি তোমাকে দুটো প্রশ্ন করব, আশা করি তুমি আমাকে এর সঠিক জবাব দিবে। এই কথা শুনে জ্যোতিষী তাকে উদ্দেশ্য করে বলল, ঠিক আছে, আমি চেষ্টা করব। মাইকেল জ্যাকসন সর্বপ্রথম জ্যোতিষীকে উদ্দেশ্য করে বলে, আমার এই কালো চেহারা কি কখনো ফর্সা হবে? আর আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে এটাই যে আমি এই নশ্বর পৃথিবীতে আর কতদিন জীবিত থাকব। অতঃপর জ্যোতিষী তখন মাইকেল জ্যাকসনকে উদ্দেশ্য করে বলল, তোমার যেই চেহারা রয়েছে সেটা পূর্বে যেমন ছিল ভবিষ্যতেও ঠিক তেমনই থাকবে, এটার কোনো পরিবর্তন হবে না। আর যদি বলো যে তুমি দুনিয়াতে কত বছর জীবিত থাকতে পারবে, তাহলে তার উত্তর হচ্ছে এটাই যে বর্তমান সময়ে মানুষ 70 থেকে 80 বছরের বেশি বাঁচতে পারে না। আর যদি ভাগ্য সহায় হয় তাহলে মানুষ খুব বেশি চাইতে 100 বছর বা তার চাইতে কিছু বেশি বাঁচতে পারে। গণকের এই কথা শুনে মাইকেল জ্যাকসন অনেক উচ্চস্বরে হাসতে থাকে। অতঃপর সে জ্যোতিষীকে উদ্দেশ্য করে বলে যে তুমি ভুল, আর যদি তুমি ভুল নাও হও তাহলে আমি তোমার কথাকে ভুল প্রমাণ করে দেখাবো, আর আমি এই দুটি কাজ করে দেখিয়ে দেব। আমি এই কালো চেহারাকে ফর্সা চেহারায় রূপান্তর করব, আর আমি এই পৃথিবীতে 150 বছর জীবিত থেকে দেখিয়ে দেব। অতঃপর মাইকেল জ্যাকসন জ্যোতিষীর এই দুটি কথাকে মিথ্যা প্রমাণিত করতে উঠে পড়ে লাগে। সর্বপ্রথম সে তার চেহারা রং পরিবর্তন করার কাজ শুরু করে। তারপর সে আমেরিকা এবং ইউরোপের 55 জন প্লাস্টিক সার্জনের চিকিৎসা গ্রহণ করে। 1987 সালের মধ্যেই সে তার চেহারাকে সম্পূর্ণরূপে পরিবর্তন করে ফেলে। অর্থাৎ কালো চেহারা বিশিষ্ট মাইকেল জ্যাকসনের চেহারার পরিবর্তে একজন সুন্দরী মেয়েদের চেহারার অনুরূপ হয়ে যায়। সমস্ত বিশ্ববাসী একজন ফর্সা চেহারার অধিকারী মাইকেল জ্যাকসনের সাথে পরিচিতি লাভ করে। মাইকেল জ্যাকসন 1987 সালের মধ্যেই ব্যাড নামের একটি অ্যালবাম প্রকাশ করে। এটা মাইকেল জ্যাকসনের এমন একটা অ্যালবাম যা অনেক জনপ্রিয়তা পায়। প্রায় 3 কোটির মতো এর কপি সারা বিশ্বে বিক্রয় হয়। এই অ্যালবামের পর মাইকেল জ্যাকসন সারা বিশ্বের অনেক জায়গায় সোলো ট্যুর করে। সে সারা বিশ্বের নানান জায়গায় ভ্রমণ করে এবং বিভিন্ন জায়গায় প্রোগ্রামের মাধ্যমে কোটি কোটি ডলার ইনকাম করে। এইভাবে সর্বপ্রথম সে তার কালো রঙকে পরাজিত করে। অতঃপর মাইকেল জ্যাকসন তার অতীত থেকে পালাতে শুরু করে। সে তার বংশের আত্মীয় স্বজনদের সাথে সর্বপ্রকার সম্পর্ক সম্পূর্ণভাবে ছিন্ন করে দেয়। সে তার নিজের ঠিকানাকে পরিবর্তন করে ফেলে, এমনকি টাকা পয়সার জোরে সে ফর্সা বাবা মা পর্যন্ত কিনে নেয়। তার পুরাতন যত বন্ধুবান্ধব ছিল তাদের সাথে সে আলাদা হয়ে যায় এবং তাদের সাথে সম্পূর্ণভাবে সম্পর্ক ছিন্ন করে। এর কারণে সে ধীরে ধীরে একা হয়ে যেতে থাকে এবং সে নিজের হাতে গড়া দুনিয়াতে আস্তে আস্তে নিমজ্জিত হতে থাকে। আর্টিফিশিয়াল পদ্ধতির মাধ্যমে সে নিজের জন্য একজন ছেলে এবং একজন মেয়েকে জন্ম দেয়। যখন সে তার প্রথম কর্ম সম্পাদন করে ফেলে তখন সে তার দ্বিতীয় কর্মের দিকে অগ্রসর হয়। সে 150 বছর জীবিত থাকার জন্য যে কর্ম করা শুরু করে তার ব্যাপারে আমরা কখনো চিন্তাও করতে পারবো না। সে শুধুমাত্র অক্সিজেন কেবিনে শয়ন করত এবং সর্বপ্রকার অসুস্থতা এবং ব্যাকটেরিয়া থেকে বেঁচে থাকার জন্য সে দস্তানা পরা শুরু করে। সে লোকেদের সাথে করমর্দন করার জন্য নিজের দস্তানা পরে নিত। লোকেদের সাথে দেখা করার পূর্বে সে তার চেহারায় মাস্ক পরে নিত, যাতে করে তাদের থেকে কোনো প্রকার ব্যাকটেরিয়া তার মধ্যে চলে না আসে। সে শুধুমাত্র স্পেশাল খাবারই গ্রহণ করত। সে সর্বদা তার সাথে 12 জন ডাক্তারের একটি টিম নিয়ে ঘোরাফেরা করত, আর সেই সমস্ত ডাক্তারেরা প্রতিদিন তার দেহের প্রতিটি ইঞ্চি পরীক্ষা করত। তার খাবার যখন ল্যাবরেটরিতে টেস্ট করা হতো এবং সেখান থেকে যখন গ্রিন সিগন্যাল দেওয়া হতো তখনই সে তার খাবার গ্রহণ করত। সেই সাথে তার স্টাফরা মাইকেল জ্যাকসন যাতে ভালো থাকে সেই জন্য তাকে সর্বপ্রকার সেবা যত্ন করত। আপনি এটা জেনে অবাক হবেন যে সে তার দেহের জন্য সর্বপ্রকার অতিরিক্ত অঙ্গ যেমন চক্ষু, কিডনি, লিভার ইত্যাদি সংগ্রহ করে রেখেছিল, এবং যে সমস্ত ব্যক্তি তাকে এই সমস্ত অঙ্গ দান করবে সে তার সমস্ত পরিবারের ভরণ পোষণের দায়িত্ব নিয়েছিল, এবং সেই সমস্ত ডোনাররা সবসময় তৈরি থাকত যে কখন তাদের চক্ষু, লিভার, কিডনি ইত্যাদি মাইকেল জ্যাকসনের প্রয়োজন পড়বে। তা দেবার জন্য তারা সবসময় সতর্ক এবং তৈরি থাকত। এই সমস্ত কাজগুলো করবার পর মাইকেল জ্যাকসনের এই বিশ্বাস চলে এসেছিল যে সে অবশ্যই 150 বছর জীবিত থাকবে। অতঃপর
একদিন 25 জুনের রাত ঘনিয়ে আসলো। হঠাৎ করে মাইকেল জ্যাকসনের শ্বাসকষ্ট শুরু হয়ে গেল। ডাক্তাররা যতটুকু সম্ভব সমস্ত চেষ্টা চালিয়ে যেতে থাকলো। দুনিয়ার সমস্ত ডাক্তাররা মাইকেল জ্যাকসনকে বাঁচানোর চেষ্টা শুরু করলো। অতঃপর তারা সমস্ত কাজ আঞ্জাম দিতে ব্যর্থ হয়ে পড়ল। তারপর মাইকেল জ্যাকসনকে হসপিটালে ট্রান্সফার করা হলো। তারপর সেই ব্যক্তি যে 150 বছর জীবিত থাকার জন্য সব কিছু করল, সে মাত্র 30 মিনিটের মধ্যেই মৃত্যুবরণ করল। তার আত্মা সেকেন্ডের মধ্যেই পারওয়ার দেগারের দরবারে চলে গেল। মাইকেল জ্যাকসনের মৃত্যু সংবাদ গুগলে 10 মিনিটে 8 লক্ষ মানুষ পড়েছে। এটি গুগলের সবচেয়ে বড় রেকর্ড। এত বেশি ট্রাফিকের কারণে গুগলের সিস্টেম খানিকটা সমস্যা হয়ে গিয়েছিল, তার জন্য গুগলকে ক্ষমাও চাইতে হয়েছিল। পোস্টমর্টেম করবার পর জানা যায় অনেক বেশি পরিমাণের এক্সপেরিমেন্ট হওয়ার কারণে মাইকেল জ্যাকসনের শরীরটা একটি খোলসে পরিণত হয়ে গেছিল। তার মাথার সমস্ত চুল পড়ে গিয়েছিল, তার দেহের হাড়গোড় ভেঙে গিয়েছিল, তার হাতে এবং পায়ে ইঞ্জেকশনের হাজার হাজার চিহ্ন ছিল। প্লাস্টিক সার্জারি করবার কারণে তাকে রেগুলার পেন কিলার নিতে হতো, কিন্তু এত কিছু করবার পরেও তার নিজস্ব ডাক্তারের টিম, তার নিজস্ব ডোনার এবং এত সব ব্যবস্থা তাকে মৃত্যুর হাত থেকে রক্ষা করতে পারেনি। মাইকেল জ্যাকসনের মৃত্যু একটি অনেক বড় শিক্ষা, যেটা হচ্ছে মানুষ চাইলে সব কিছুই হাসিল করতে পারে, কিন্তু মৃত্যু কখনোই আটকাতে পারবে না। তার মৃত্যু আমাদের জন্য একটি শিক্ষণীয় ঘটনা। হে আমার রব, তুমি যেন আমাদের সকলকে মৃত্যুর জন্য প্রস্তুত হওয়ার তৌফিক দান করুন। আমিন।